আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় ফাঁকা দাঁতের জন্য ক্যাপ ও ব্রিজ করানোর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে। তো ভিউয়ার্স, আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, এমন ফাঁকা দাঁতের জন্য যখন ক্যাপ বা ব্রিজের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়, তখন তার কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়। ভিউয়ার্স, এমন ফাঁকা দাঁতের জন্য যদি ব্রেসেস ট্রিটমেন্ট করা হয়, সেক্ষেত্রে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না। অথবা যদি এ ধরনের ফিলিংয়ের মাধ্যমে বা কম্পোজিট ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়, এখানে দেখতে পাচ্ছেন এই কম্পোজিট ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করলেও দাঁতের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে না। ভিউয়ার্স, ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমেও আপনার এ ধরনের ফাঁকা স্থায়ীভাবে বন্ধ করা যাবে, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া মুক্তভাবে, এবং এ ধরনের ফিলিং করেও আপনি দাঁতের ফাঁকা বন্ধ করতে পারেন। তবে এ ধরনের যে ফিলিং করা হয়, এটি চিরস্থায়ী থাকে না, আর যখন এই ফিলিংটি ক্ষতিগ্রস্ত হয়, যদি উঠে যায়, তখন সেটি আবার পুনরায় নতুন করে করা যায়। দাঁতের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হয় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় অনেকে এ ধরনের ট্রিটমেন্ট করিয়ে থাকেন, যেটি দাঁতে কাটিং করে এখানে ক্যাপ করিয়ে দেওয়া হয়। এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থেকে যায়। ভিউয়ার্স, বেশিরভাগ ক্ষেত্রে এমন চিকিৎসার করতে গেলে দাঁতে রুট ক্যানাল ট্রিটমেন্ট করাতে হয়, আর যখন দাঁতে রুট ক্যানাল ট্রিটমেন্ট করানো হয়, তখন দাঁতের ভিতরের দন্তমজ্জা তুলে ফেলা হয়। আর যখন এ ধরনের রুট ক্যানাল ট্রিটমেন্ট দাঁতে করা হয়, তখন দাঁত দুর্বল হয়ে যায়, আর সেই রুট ক্যানাল ট্রিটমেন্ট করা দাঁতের উপরে এ ধরনের ক্যাপ করে দেওয়া হয়। এই ট্রিটমেন্টটি না করার জন্য আমি বলে থাকি, এই ট্রিটমেন্টের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। ভিউয়ার্স, এই ট্রিটমেন্টের ফলে যদি রুট ক্যানাল ট্রিটমেন্টটি সফল না হয় বা ত্রুটি থেকে যায়, তাহলে কিন্তু দাঁতে ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে ভবিষ্যতে। এছাড়া যদি ক্যাপের সেটিংটি ভালো না হয়, সেক্ষেত্রেও নানা রকম ঝামেলা পোহাতে হয়। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন চারটি দাঁতে, কিন্তু চারটে দাঁতের স্থানে ফাঁকা রয়েছে। তো এরকম ফাঁকার জন্য অনেকে ব্রিজ করিয়ে থাকেন, অর্থাৎ চারটে দাঁত একই সঙ্গে ক্যাপ করিয়ে থাকেন। এটিকে আমরা বলে থাকি ডেন্টাল ব্রিজ, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, এখানে দেখুন সামনে যে চারটি দাঁত দেখা যাচ্ছে, এই চারটি দাঁতেই কিন্তু কৃত্রিমভাবে ব্রিজ করা হয়েছে। ভালোভাবে দেখলেই আপনারা বুঝতে পারবেন চারটি কিন্তু ক্যাপ করা দাঁত, অর্থাৎ চারটি দাঁত একই সঙ্গে যখন জয়েন্ট হয়, চারটি ক্যাপ, তখন এটিকে আমরা চার ইউনিটের ব্রিজ বলি। তো ভিউয়ার্স, এই ব্রিজ করা হয়েছে, সামনে চারটি দাঁতের ঠিক এমন অবস্থা ছিল, চারটি দাঁতেই কিছু না কিছু ফাঁকা ছিল, আর এমন ফাঁকার জন্য এই চারটি ব্রিজ দাঁতে করে দেওয়া হয়েছে। এতে করে দাঁতের ফাঁকা ঠিকই বন্ধ হয়েছে এবং দেখতেও অনেকটা ভালো হয়েছে। কিন্তু ভিউয়ার্স, যদি এই ক্যাপটি ভালোভাবে সেটিং না হতো বা কোনো রকম ট্রিটমেন্টে ত্রুটি থাকতো, তাহলে কিন্তু সমস্যা হলেও হতে পারত। তো এ ধরনের ট্রিটমেন্ট করার থেকে হয় ব্রেসেস ট্রিটমেন্ট, না হয় আপনি কম্পোজিট ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করালে সেটি হবে ভালো। এছাড়া ভিউয়ার্স, যখন এ ধরনের ক্যাপের মাধ্যমে করা হয়ে থাকে, তো পোর্সিলিন ক্যাপের সাধারণত দুটি লেয়ার থাকে, প্রথমটি একটি মেটাল থাকে এবং অন্যটি পোর্সিলিন অংশ। তো কখনো কখনো এই পোর্সিলিন যে অংশটি থাকে দাঁতের উপরে, ক্যাপের উপরে যে প্রলেপ দেওয়া থাকে পোর্সিলিনের, এটি কখনো কখনো ক্র্যাক করে বা ফেটে যায়, ভেঙে যায়, উঠে যায়, এমনটি হয়ে থাকে। আর একটি ব্রিজ যখন তৈরি করা হয় দাঁতের জন্য, তখন চারটেই কিন্তু জয়েন্ট থাকে। দুইয়ের অধিক ক্যাপ যখন জয়েন্ট থাকে, তখন সেটিকে আমরা ডেন্টাল ব্রিজ বলি। তো এটি চার ইউনিটের ব্রিজ দেখা যাচ্ছে ভিউয়ার্স। তো দেখুন, এখান থেকে একটি দাঁতের পোর্সিলিনের অংশ উঠে গেছে, আর উঠে যাওয়ার কারণে এখান থেকে আপনাকে চারটে দাঁতই কিন্তু পরিবর্তন করতে হতে পারে, যেটি বেশ ব্যয়বহুল এবং এই ব্রিজ খোলাটাও একটু কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায় ডেন্টিস্টের কাছে। তো ভিউয়ার্স, সর্বোপরি এটিও এক ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া, এমন দাঁতের জন্য, ফাঁকা দাঁতের জন্য ব্রিজ করার ফলে এমনটি এমন সমস্যায় অনেকে পড়ে থাকেন। যদি এমনটি হয়ে থাকে, ব্রিজ করানোর পরে দেখা যাবে যে আপনাকে চারটে দাঁতই পরিবর্তন করতে, চারটে ক্যাপ পরিবর্তন করতে, আবারও আপনাকে বেশ খরচ পোহাতে হবে। এছাড়া দাঁতে যদি ট্রিটমেন্টটি ভালো না হয়, দাঁতের রুট ক্যানাল ট্রিটমেন্টটি যদি ভালো না হয়, সেক্ষেত্রে আপনার দাঁতে ব্যথা পর্যন্ত হতে পারে। এর জন্য ভিউয়ার্স, ফিলিংয়ের মাধ্যমে আপনি ট্রিটমেন্ট করাতে পারেন, যে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করালে আপনার দাঁতের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে না, দাঁত দুর্বল হবে না, দাঁত পুরো সজীব থাকবে, ভালো থাকবে, দাঁত অরিজিনাল দাঁতের উপরেই
জাস্ট দাঁতের সঙ্গে ফিলিং মিক্সড করে সেখানে ফাঁকাটা পূরণ করে দেওয়া হয়। চাইলে এটা করতে পারেন, এটি আপনার দাঁতের জন্য কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া বয়ে আনবে না। এছাড়া ভিউয়ার্স, চাইলে যদি ব্রেসেস ট্রিটমেন্ট করান সেটি আরও ভালো। তো ভিউয়ার্স, এই ছিল ভিডিওর আলোচনার বিষয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।